জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, নতুন কর্মসূচির ডাক বিএনপি শুরু শনিবার থেকে। 28 অক্টোবরের মহাসমাবেশের চেয়েও বড় সমাবেশের প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব বিএনপির পাল্টা কর্মসূচি না দেওয়ার কারণ জানালেন ওবায়দুল কাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গত বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে তেমন বড় কোনো রাজনৈতিক সমাবেশ দেখা যায়নি দলটির। তবে এবার নতুন করে রাজপথে সক্রিয় হয়ে উঠতে চায় দলটি। নির্বাচনের পর থেকে কয়েকটি সংবাদ সম্মেলন ও ছোট সমাবেশ করলেও এবার বড় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। 3 দিনের এই কর্মসূচিতে শুরুতে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করবে বিএনপি। শনিবার 29 জুন দুপুর 2টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর একদিন বিরতি দিয়ে জুলাইয়ের প্রথম দিন সারাদেশের মহানগরীগুলোতে ও 3 জুলাই সারাদেশের জেলা শহরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করবে বলে জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। শুক্রবার 28 জুন বিকালে দলটির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি। রিজভি বলেন, গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এক নিরবিচ্ছিন্ন অঙ্গীকারাবদ্ধ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুরে 2টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। সমাবেশের অনুমতির প্রেক্ষিতে তিনি বলেন, এরই মধ্যে আমরা সমাবেশের জন্য পুলিশ কমিশনারের দপ্তরে চিঠি পাঠিয়েছি। বিএনপির একটি প্রতিনিধি দলও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সমাবেশ সফল করার জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আশা করি আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাবাসী সহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি। শনিবার দুপুর 2টা থেকে বিএনপির সমাবেশের শুরুর কথা রয়েছে। সমাবেশে মির্জা আব্বাসের সভাপতিত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বার্তা 24.com জানিয়েছে বিএনপির প্রেস উইং কর্মকর্তা শাহ শামসুদ্দিন দিদার। এই কর্মসূচির মাধ্যমে বড় ধরনের সৌডানোয়ের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বলে জানিয়েছে দলটির সূত্র। সূত্র জানায়, এই সমাবেশে ঢাকা সিটির বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি রাজধানীর পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল থেকে নেতাকর্মীরা যোগ দিতে পারেন। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালত 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর 2017 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারতের সঙ্গে সব চুক্তি বাতিলের দাবিতে আগামী 5 জুলাই সারাদেশে জেলা শহর ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ভারতের সঙ্গে সব চুক্তি বাতিল ও চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে শুক্রবার 28 জুন বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারাম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি এ কর্মসূচি ঘোষণা করেন। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে তিনি বলেন,
বর্তমান দামি সরকার দেশ বিরোধী 10টি সমঝোতা চুক্তি করেছে, তাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই, সব স্বার্থ ভারতের। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করার সকল আয়োজন সম্পন্ন করেছে। অবিলম্বে ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে, বুকে তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না। মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বঙ্গবন্ধুর কন্যা বলে দেশের মানুষকে ধোঁকা দিচ্ছেন প্রধানমন্ত্রী, আর দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। মালদ্বীপের সরকার নির্বাচনে বিজয়ের পর সে দেশ থেকে ভারতীয় সেনা বিতাড়িত করেছে, আর আমাদের প্রধানমন্ত্রী ভারতকে তাওয়াজ করে ক্ষমতায় টিকে আছেন। প্রিন্সিপাল মাদানী আরো বলেন, ভারত থেকে ট্রানজিটে আসা ট্রেনে মাদক বোমা অস্ত্র নেই, এটা কিভাবে বুঝবো? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত না করে ভারতের সাথে চিকিৎসা চুক্তি করা চরম ব্যর্থতা। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের মানুষ তাকে ভালোবাসেন, ভালো তো বাসবেন, কারণ আপনি তো বাংলাদেশের নেতা নন, ভারতের তল্পিবাহক। মাওলানা ইমতিয়াজ আলম বলেন, বিনা ভোটে নির্বাচিত সরকার প্রধানকে যদিও প্রধানমন্ত্রী বলা যায় না, তবে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমরা প্রধানমন্ত্রী বলছি। আপনি ভারতের সাথে চুক্তি করেছেন ক্ষমতায় থাকার জন্য, দেশ বিক্রির জন্য নয়। এখন আর দুদক ও গোয়েন্দা সংস্থার প্রয়োজন নেই, ছাগল গরু দিয়ে দুর্নীতিবাজদের চিহ্নিত করা যায়। আমাদের ব্যাংকের টাকা কোথায় গেল? পুলিশ প্রশাসন সাংবাদিকদের হুমকি দিচ্ছে তাদের দুর্নীতির সংবাদ প্রচার না করার জন্য। আপনারা দুর্নীতি দুঃশাসন বন্ধ করুন, সাংবাদিকরা আপনাদের বিরুদ্ধে লেখা বন্ধ করবে। প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলেবাড়ি মাসউদ বলেন, ভারত সফর শেষে প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেছে, এটাকে সাংবাদিক সম্মেলন বলা যায় না, এটাকে তেলবাজের সম্মেলন বলা হয়। অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে তথ্য আমাদেরকে দিয়েছেন তাতে প্রমাণ হয় বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা ভারতে পাচার হয়েছে। তিনি বলেন, $50.6 বিলিয়ন ভারতে পাচার হয়েছে, অথচ চায়না বাংলাদেশে অসংখ্য প্রজেক্ট পরিচালনা করলেও চীনে বৈধভাবে গিয়েছে $14 বিলিয়ন। ভারত আমাদের কিভাবে উপকার করে এটাই তার প্রমাণ। বিএনপির কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি না দেওয়ার কারণ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনেক আগে থেকে সারা দেশে আওয়ামী লীগের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি দেওয়া হয়েছে, তাই বিএনপির কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি দিচ্ছি না, আমাদের ইচ্ছে নেই। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সুস্থ সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত সাইকেল র্যালি অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা আজ প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। সেই আইয়ুব খান থেকে শুরু করে আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদাস বানানোর যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে, সেই আওয়ামী লীগ আজকে দেশের উন্নয়ন সমৃদ্ধি উন্নতি করেছে, পিতার হাতে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, আর কন্যার হাতে দেশের মানুষ মুক্তি পাচ্ছে। বিদেশে আওয়ামী লীগের কোনো প্রভু নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, বিদেশে আমার কোনো প্রভু নেই, আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে। বিএনপি বিদেশে প্রভু আছে, বন্ধু নেই। ভারত আমাদের 1971 এর পরীক্ষিত বন্ধু। আপনারা তো হৃদয়ের স্বাধীনতা চেতনা ধারণ করেন নাই, এর জন্য ভারতকে আপনাদের সহ্য হয় না। জাতির পিতা মেয়ের সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, আমাদের মান আজ বিশ্ব দরবারে উজ্জ্বল, সবখানে আমাদের নিয়ে কথা হয়।